السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমার অন্তর অন্তর স্থল থেকে তোমাদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, প্রীতি, বিনয়, নম্রতা, সহিষ্ণুতার সাথে তোমাদেরকে অন্তর অন্তর স্থল থেকে দোয়া দিচ্ছি। আশা করি তোমরা তোমাদের মা বাবা ভাই বিরাদর নিয়ে সুস্থ আছো, আর সুস্থ থাকাই আমি কামনা করছি। তোমাদের দোয়ার বদলতে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে আছো, তোমাদের ক্লাসের পাঠ্য বই আল কোরআনুল করিম ও তাজবীর এই বইখানা তোমাদের সঙ্গে নিয়ে, খাতা এবং কলম নিয়ে তোমরা যেখানে আছো সেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করবে, সংযোগ করবে, আমার ক্লাসটি উপভোগ করবে, দর্শন করবে, শ্রবণ করবে। অত্যন্ত দৃঢ় মজবুতের সাথে, মনোযোগের সাথে, অন্তরের চক্ষু, অন্তরের কর্ণ ফিট করে এই ক্লাসটি শ্রবণ করবে, উপভোগ করে এই ক্লাসটি আয়ত্তে আনার জন্য আমি তোমাদেরকে উদ্ধার আহ্বান জানাচ্ছি। অনলাইন ক্লাস আমি আবু হায়দার মোহাম্মদ নোমান, সহ সুপার নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। আমি তোমাদেরকে এমন একটি সূরা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমরা যে ছোরাটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় 83 নং সূরা আল মুতাফফিফিন। 83 নং সূরা আল মুতাফফিফিন, মুতাফফিফিন যে সূরাটার মক্কায় অবতীর্ণ হয়েছে তার মধ্যে আয়ার সংখ্যা হল 36। বিসমিল্লাহির রহমানির রহিম সহ আমি ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন এই আয়াতে কালিমার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, বাকি অংশটুকু আলোচনায় আসবে। তো এখন এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে সূরাটার নাম রাখা হয়েছে মুতাফফিফিন, এখন মুতাফফিফিন শব্দটি বড় গুরুত্বপূর্ণ। এখানে সূরাটির নামে মুতাফফিফিন রাখা হলো কেন, এ সম্পর্কে আমাদের প্রথমে জানা দরকার। সূরাটির নাম মুতাফফিফিন কেন হলো,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সাথে তোমাদের এই সূরাটি তেলাওয়াত করতে হবে। তোমাদের এটা হলো তেলাওয়াত এবং অর্থ সহ তোমরা এটা মুখস্থ করবে। মুতাফিফিনের নামকরণ আফিফ অর্থাৎ কম করা, ওজনে কম দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা, অবিচার করা, আমানতের খেয়ানত করা প্রভৃতি। মুতাফিফিন শব্দের অর্থ হলো এটা। এর জন্যই যেহেতু অত্র সূরাতে যে সকল লোকের ওজনে কম বেশি করে, মানুষকে প্রতারিত করে, তাদের পরিণাম সম্পর্কিত বর্ণনা করা হয়েছে, বিদায় এই সূরাটির নামকরণ সূরাতুল আল মুতাফিফিন রাখা হয়েছে। এই সূরাটি এবং তার পূর্ববর্তী সূরার সাথে সংযুক্ত পূর্ববর্তী ও পরবর্তী অন্যান্য সূরার মতো অত্র সূরাতেও কর্মফলের বর্ণনা করা হয়েছে। যেহেতু কিয়ামত দিবসে সুবিচার প্রতিষ্ঠিত হবে, এজন্য বিশেষভাবে ওজন এবং পরিমাপের ব্যাপারে গুরুত্বের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে অত্র সূরাতে শিক্ষা দেওয়া হয়েছে। ওজন ও পরিমাপের ব্যাপারে যারা অলসতা করে তাদের প্রতি তিরস্কার এবং ধমকি প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাইলাম যে সূরাটির মধ্যে আমানতের খেয়ানত, মাপে কম বেশি দেওয়া, মানুষকে প্রতারিত করা, মিথ্যা কথা বলা, মানুষকে ছলছাতুরি করা, ন্যায় নিষ্ঠা হারিয়ে অবিচার করা, এই সম্পর্কে সূরাটি আলোচনা পেয়েছে বলিয়া সূরাটির নাম আল মুতাফিফিন রাখা হয়েছে। আশা করি তোমরা এই সূরাটির নামকরণের ব্যাপারে বুঝতে কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। এই সূরাটির প্রথমে দেখো ওয়াইলুন শব্দ ব্যবহার করছে, ওয়াইল। তারপরে দ্বিতীয় শব্দটি দেখো লিল মুতাফিফিন। এখন মুতাফিফিন ইসমে ফায়েল, মুতাফিফিন শব্দটি ইসমে ফায়েল। তাকফিফ অর্থাৎ ক্রিয়ামূল থেকে তাতফিক থেকে নির্গত আবিধানিক অর্থ হল কম দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা, হীন অপূর্ণ প্রবৃত্তি। পরিভাষায় ক্রয়ের সময় প্রতারণা করে ওজনে অধিক আনা আর বিক্রয়ের সময় ওজনে কম দেওয়া, কোরআনের ওজনে কম বেশি করা হারাম বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে উদ্দেশ্য প্রতিটি হকদারের হক আদায় করার কোনো প্রকার কম বেশি না করা এবং পূর্ণরূপে আদায় করা। যেহেতু হকদারের হক ওজনের মাধ্যমে সাধারণত আদায় হয়ে থাকে, তাই ওজনের কথা উল্লেখ করা হয়েছে। অন্যের হক আদায় ওজনের মাধ্যমে হোক আর সংখ্যা গণনার মাধ্যমে বা অন্য কোনো পন্থাই হোক না কেন, প্রতি ক্ষেত্রেই হকদারের হকের ব্যাপারে কম দেওয়া হারাম। মুআত্তা ইমাম মালিক নামক হাদিস গ্রন্থে বর্ণিত আছে যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ আদায় করেছে এবং রুকু সাজদা ঠিক মতো আদায় করে নাই। তিনি সে লোককে বললেন, লাকাদ মুতাফিফা, লাকাদ তাফাফা, তুমি আল্লাহর হক আদায় করতে কমই করেছ। তুমি আল্লাহর হক আদায় করতে, নামাজের রুকু সাজদা সঠিক হচ্ছে না, রুকু সাজদার মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিবগুলো বাদ দেওয়া হয়েছে, তাড়াহুড়া করে তড়ি ঘড়ি করে নামাজ আদায় করেছে, নামাজের ত্রুটি দেখে হযরত উমর এই কথা বললেন।
ইমাম মালিক বলেন যে প্রতিটির ব্যাপারে হক পুরোপুরি আদায় করা যেতে পারে, আবার হক আদায়ের কমিও হতে পারে, এমনকি নামাজ পড়ু আল্লাহর হক বান্দাদের হক প্রবৃত্তিতে যে কম বেশি করে সেও তাদফিফ করার অপরাধের অপরাধী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে পাঁচটি পাপের কারণে পাঁচ প্রকার শাস্তি হবে, যে অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ তাআলা তার উপর শত্রুকে প্রবল এবং বিজয়ী করবেন। দুই নম্বর, যে সম্প্রদায় আল্লাহর প্রদত্ত বিধান পরিত্যাগ করে অন্যান্য বিধান অনুসারে ফয়সালা করে, তাদের মধ্যে দারিদ্রতা এবং অভাব ব্যাপক হয়ে যায়। তৃতীয় নম্বর, যে সম্প্রদায়ের নির্লজ্জ কার্য এবং ব্যবসার ব্যাপক হয়ে যায়, তারা প্লেগ ব্যতীত আক্রান্ত হয়, প্লেগ রোগে আক্রান্ত হয়। চার নম্বর, যারা ক্রয় বিক্রয় ওজন কম বেশি কারচুপি করে আল্লাহ তাআলার দুর্ভিক্ষ কবলে নিক্ষেপ করেন তাকে। যারা জাকাত প্রদান করে না আল্লাহ তাদের উপর দৃষ্টি বন্ধ করে দেন। এই যে দেখো শাস্তির কথাগুলো বর্ণনা করা হয়েছে, এই শাস্তিগুলো একটি বিরাট ভয়াবহ বিষয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সূরাটি ভালো করে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতটি আবার শোনো এবং সঙ্গে সঙ্গে অনুবাদ চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ওয়াইল শব্দের অর্থ হল ধ্বংস হওয়া, দুর্ভোগ তাদের জন্য যারা মাফে কম দেয়। ওয়াইলুন শব্দের অর্থ হল দুর্ভোগ, ওয়াইলুন শব্দের অর্থ হল নস্যাৎ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ভয়, তারাই ধ্বংস হয়ে যাবে। লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। আল্লাযী ইযা ইক্তালু আলা আন-নাসি ইস্তাউফুন, যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। আল্লাযীনা ইযা ইক্তালু আলা আন-নাসি, তারা যখন মানুষের নিকট থেকে ওজন করে বস্তু জিনিসপত্র আনেন, তখন ইস্তাউফুন, পরিপূর্ণভাবে আসে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُهُمْ يُخْسِرُونَ, আর তারা যখন অন্যকে ওজন করিয়া দেয়, মেপে দেয়, তখন সেই ওজন করা মাপার মাধ্যমে কম বেশি করিয়া ইউক্সিরুন, কম বেশি করিয়া তাদেরকে প্রদান করে। তাই আল্লাহ পাক এখানে কম করার ব্যাপারেও বলছেন, বেশি দেওয়ার ব্যাপারে বলছেন, কম বেশি করা যাবে না, ঠিক ঠিক মাপ যেরকম এইভাবেই তাকে আদান প্রদান করতে হবে। যেমনিভাবে আনা হয়েছে ঠিক তেমনিভাবে প্রদান করতে হবে। বেশি আনিয়া কম দেওয়া এটা শরীয়তে নিষিদ্ধ, এটা হারাম, তার কারণ ওজনে কম দেওয়া যাবে না। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে মহাদিবসে? কারণ ওজনে কম দেওয়া আর বেশি দেওয়াই শেষ নয়, তার উখরবী জিন্দেগিতে আসতে হবে, কিয়ামত তার কিয়ামত সংগঠিত হবে, সেই কিয়ামতে তার সমস্ত কার্যক্রম নিয়ে উপস্থিত হবে
এবং তার সঙ্গে দুইজন ফেরেশতা আসে, সব কিছু রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেওয়ার ব্যবস্থা করেছেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন দাঁড়াবে সমস্ত মানব জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জিনে আছে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো? কিতাবুম মারকুম, তা চিহ্নিত আমলনামা। ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাস, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। এটা একটা লিখিত ফলক, এটা একটা লিখিত ফলক। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, হে হাবিব, আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুম মারকুম, সেটা হচ্ছে লিখিত ফলক, সেটা হচ্ছে আমলনামা। যে আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে, যে আমলনামা প্রত্যেকে দেখে আফসোস করবে, আফসোস করবে এবং বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, হে আল্লাহ, এটা কেমন কিতাব তুমি আমার হাতে দিয়েছ। লম্বা কথা, আমি ওই দিকে যাব না, তার কারণ হল তোমরা সূরা হাক্কার আয়াতে কারিমা খুলে দেখো, মানুষের ক্ষমতা চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, সব কিছু নস্যাৎ হয়ে যাবে, তাদের ছেলে সন্তান অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। এরপর এরপর তাদেরকে তাদের আমলনামা কৃতকর্মের ফল তাদের হাতে দেওয়া হবে। এটা দেখে আক্ষেপ করে বলবে, মা আলি হাদাল কিতাব, হে আল্লাহ, এটা কেমন কিতাব তুমি দিলা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, আল্লাহ, তুমি এমন একটা কিতাব আমাকে দান করেছো যে কিতাবের মধ্যে একটা ছোট্ট গুণাও বাকি নেই, বড় তো আছেই, একটা ছোট্ট গুণা পর্যন্ত বাকি নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা তোমরা আরো যখন উপরের দিকে উঠবে তখন তোমরা সেটা পাবে, আমি ওই দিকে যাবো না। উদ্দেশ্য হলো, আমরা এর থেকে কি বুঝলাম, যে ওজনে কম বেশি করা যাবে না, বেশি ওজনে বেশি এনে লোককে প্রদান করার সময় কম দেওয়া, এই অভ্যাস শরীয়তে নিষিদ্ধ, হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। সেইদিন দুর্ভোগ হবে অস্বীকারীদের, যারা কর্মফল দিবসের অস্বীকার করেছে। কেবল প্রত্যেক পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী তা অস্বীকার করে। ইলা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন, তার নিকট আমার আয়াতসমূহ আবৃত করা হলে সে বলে, এটা পূর্ববর্তীদের উপকথা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মেই তাদের হৃদয়ের জং ধরিয়াছে। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিল লিল মাহজুবুন, না, অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালক হতে অন্তর্হিত থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, অতঃপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে।
ثم يقال هذا الذي كنتم به تكذبون এরপর বলা হবে এটাই তা যা তোমরা অস্বীকার করতে কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন অবশ্যই পূর্ণবানদের আমল নামা ইল্লিনে অমা আদরাকা মা ইল্লিন ইল্লিন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম তা চিহ্নিত আমল নামা এটা হচ্ছে লিখিত ফলক ইয়াশহাদুল মুকাররাবুন যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত তারা তা দেখে ইন্নাল আবরার লাফি নাঈম পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দে আলাল আরাইকি ইয়ানজুরুন তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবেন অবলোকন করবে তা'রিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম তুমি তাদের মুখ সে স্বচ্ছ স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে ইসকাউনা মির রাহীকিম মাখদুম তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে আল্লাহু আকবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে জাহান্নামের কথা বলছে জান্নাতের কথা বলছে এখানে ডানপক্ষ বামপক্ষ দুনো পক্ষের কথা এখানে বলা হচ্ছে ভালো কাজ এবং মন্দ কাজ এটার ব্যাপারে এখানে বলা হচ্ছে দেখো সুন্দর করে আগে জাহান্নামের কথা বলা হচ্ছে মন্দ কাজের পরিণাম জাহান্নাম ভালো কাজের পরিণাম হলো জান্নাত খেতামুহু মিসকুন সেখানে এমন জিনিস খাওয়া হবে খেতামহুন মানে মহরঙ্কিত মিস্ক আম্বর জান্নাত থেকে এমন জিনিস খাওয়ানো হবে ফি যালিকা ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন বিশুদ্ধ পানি তাদেরকে পান করানো হবে যা মহর মিশ্রিত মহর এবং মিস্কের এ বিষয়ে প্রতিযোগিতা করো وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ তার মিশ্রণ হবে তাসনিমে আইনাই ইশরাবু বিহাল মুকাররাবুন এটি একটি প্রস্রবণ যা হতে সান্নিধ্য প্রাপ্তরা পান করবে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন যারা অপরাধী তারা তো মুমিনদেরকে উপহাস করত ইদা মাররু বিহিম ইয়াতাগামাযুন এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত ওয়া ইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন এবং যখন তাদের অপমানের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে যখন তারা তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা কি করত তারা উৎফুল্ল হয়ে আনন্দ উৎফুল্ল হয়ে তারা ফিরে আসত এবং যখন তাদেরকে দেখত তখন বলতো এরাই তো পথভ্রষ্ট ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন তাদের কিন্তু তাদের তত্ত্ববোধায়ক করো পাঠানো হয়নি তাদেরকে তো তাদের তত্ত্ববোধায়ক করো করে পাঠানো হয়নি ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন তারা তাদেরকে তদারকি করার জন্য মাতবুরি করার জন্য নেতৃত্ব করার জন্য তাদেরকে পাঠানো হয় নাই ফাল ইয়াউমাল্লাযী আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আজ মুমিনগণ উপহাস করতেছে কাফেরদেরকে মুমিনরা কাফেরদেরকে উপহাস ঠাট্টা বিদ্রুপ করে আলাল আরাইকি ইয়ানজুরুন সুসজ্জিত আসন থেকে তাদেরকে অবলোকন করে হালসু বিওয়াল কুফফারু মা কানু ইয়াফআলুন কাফেররা তাদের কৃতকর্মের ফল পেল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে সূরাটি আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত আশা করি তোমরা
তোমরা উপলব্ধি করতে পেরেছ, তো নিয়মিতভাবে তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাসগুলো অনুযায়ী অ্যাটেন্ড করে ক্লাসগুলো তোমাদের আয়ত্তে নিয়ন্ত্রণে আনার জন্য আমি তোমাদেরকে আহ্বান রেখে আজকের জন্য এখানে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।